শাহবাগের আন্দোলনকে বিভ্রান্তিকর উল্লেখ করে তা থেকে তরুণদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান, নিরপেক্ষ আন্দোলন করতে না পারলে শাহবাগ থেকে সরে যাওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের কাছে আর কিছু আশা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, গুলি যতই আসুক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলবেই, জনগণের দাবির মুখে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। শাহবাগের প্রিয় ভাইরা বেরিয়ে আসেন, কার ইঙ্গিতে করছেন সবাই আমরা জানি, আমরা আপনাদেরকে সম্মান করি, স্বাগত জানাই। সত্যিকার অর্থে যিনি মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারে চান, কারো নাম উল্লেখে না করে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, নাহলে সেখান থেকে চলে যান। আমরাও জনতার মুক্তির মঞ্চ তৈরি করবই।